ভাবলে কজন আজকে একটা মানুষ জীবনে কোনোদিনও ইলিশ মাছ খায় নাই তাকে আজকে খাওয়াবো এবং দেখবো যে ও খাওয়ার পরে কতটা মানে কি বলে আর কি তার ফিডব্যাক দিব তাও কিন্তু এই মাছটা ইচ্ছে বাড়ি থেকে লিয়া সেই মাছ খাওয়া দেখাবো মানে একেবারে চাঁদপুরের অরিজিনাল ইলিশ খাওয়া দেখাবো জীবনেও সে মাছ খায় নাই কেউ ইলিশ মাছ এটা অনেক দামি একটা মাছ তো দেখা যাক সে কারণে অনেকে কিনতেও পারে না বাট এই বাচ্চাটার অন্য সমস্যা সেটা আপনারা বলবেনই আগে ওকে খাওয়াইনি চলেন সেগুর অনেক কষ্ট হয় আসলে ও যেহেতু পায়েরও সমস্যা হাতেরও সমস্যা তারপরে সব কিছুরই সমস্যা ও তো বুঝতেই পারছেন আপনারা কী কী সমস্যা সো ও খাওয়ারও সমস্যা ও খাইতেও পারে না আমার কাকা যদি মানে আমার ওই চাচাটা যদি না খাওয়া দেয় তাহলে ও খাইতেও পারে না তো সেই কারণে আমিই খাওয়াচ্ছি তো ওর জীবনের প্রথম ইলিশ মাছ খাওয়া দেখা যাক ও কতটা খুশি হয় খায়া এবং কেমন পছন্দ করে সেটাই হচ্ছে কথা আপা মাছ তো খাইছে না এর আগে না মাছ খাইছে কিন্তু ইলিশ মাছ কি খাইছো সেগো কোনোদিন ইলিশ মাছ খাইছো ভাই না খাইছ নাই আচ্ছা দেখা যাক বিসমুল্লাহ বিসমুল্লাহ আয় বিসমুল্লাহ কা আমাদের মতো মানুষ না যদি আমাদের মতো ও যদি সমর্থকবান হতো বা নিজের হাতে নিজে খাইতে পারতো তাহলে তো কথা ছিল যেহেতু আমাদের মতো না তো ওকে খাওয়াইতে গেলে একটু আমার কিন্তু যত্ন করে খাওয়াইনি লাগবে পানি চাবাবো একটু ঠিক আছে কিরম লাগতেছে তোর সেই লাগতেছে কাকা সেই লাগতেছে তোর কি মাছ খায় মজা পাচ্ছু সত্যি ও কাকা ও ইলিশ মাছ খাওয়ার জন্য কাল থেকে কইছে বু ইলিশ মাছ খাবো আচ্ছা ইয়ে সারাক্ষণ পরে ধুমি বাড়াচ্ছে আমরা কিন্তু বিয়া দিচ্ছি একটা চাঁদপুরের ইলিশ মাছ সে খাওয়ানো হচ্ছে ইলিশে বাড়ির পেস থেকে কিন্তু শোন এই এই ইলিশ মাছ তো কে খাচ্ছে জানিস আপু খাচ্ছে কিন্তু একটা ইলিশে বাড়ির পেস আছে বুঝছিস ওই জায়গা ওই চাঁদপুরের অরিজিনাল মাছ পাওয়া যায় সেই ইলিশে বাড়ির পেস থেকে তোকে এই মাছ আমি আমি খাচ্ছি বুঝছিস তো ওর ওই ভাই আসলে একটু দোয়া করে দিস ঠিক আছে হ্যাঁ কাকা আপু কিসের জন্য দোয়া করবো কারণ যদি একটা কাটা ওর ঢুকে তাহলে তো খুবই সমস্যা হয়ে যাবে আমি একটা কথা বলবো হ্যাঁ তুই ক আচ্ছা যে মানে সাধারণত যারা মানসিক মানে সমস্যা পাগল বলে অর্থাৎ তাদের দেখলে অনেক মানুষ আছে মানে ঘৃণা করে মানে তার কাছে যায় না তো আপনি তো দেখতেছি একটু ব্যতিক্রম আপা এই বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন আসলে শুন এইগুলা আমি একদমই লাইক করি না ও হচ্ছে আমার সন্তানও এরকম হতে পারে তো যদি তুই ঘৃণা করিস তাহলে তুই মানুষের মধ্যে পড়বি তো সব সময় চেষ্টা করা লাগে যে তোর অবস্থান থেকে তুই কখনো পিছপা হোস না তোর অতীতটাকে তুই কখনো ভুলিস না আবার তোর ভবিষ্যতে কি হতে পারে তুই সেটাও তুই জানিস না তো আমি এটি ঘৃণি করি না কো আমি ওকে খুবই পছন্দ করি আগে থেকেও পছন্দ করি এবং আমি চেষ্টা করি ওকে কিছু না কিছু খাওয়ানোর জন্য তো যখন শুনলাম যে ও জীবনেও ইলিশ মাছ খায়নি তখন আমার বিষয়টা খুব খারাপ লাগছে সেই কারণে আমার মনে হয়েছে কি আমার উচিত ওকে একটা ইলিশ মাছ আইনি ওকে প্যাট ভরি খাওয়ানি
তো আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ পাক আমাকে কোরআন শুরু তৌফিক দান করছে এবং আমি ওকে খাওয়াচ্ছি। একটু পানি খাওয়াই, পানি দাও তো, একটা গ্লাস দাও তো। যাই, ও খুব খুব কিন্তু খুশি হয়ে খাচ্ছে সেগু। হ্যাঁ ভাই, কি ভালো, শান্তি পাইছো? হ্যাঁ, আপু যখন চলে যাবি তখন কাঁদবে না নি তুমি? কে কি জন্য কাঁদবে নি? মনে হবে নি? মনে হবে নি কথা কি মনে হবে নি? আপু খাইছিল মানে ওর সবকিছু করে দেওয়া লাগে, ও হাঁটতেও পারে না। ওর অবশ্যই একটা হুইলচেয়ার আছে। তোর বিড়াল কষ্ট লাগছিল?